नमस्कार বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের অন্তরমহলে। শোনাবো তার সংসারের কাহিনী, জানাবো অমিতাভ কন্যা শ্বেতার কথা, যার সম্পর্কে সংবাদ মাধ্যমে খুব বেশি জানা যায় না। নিজেকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রেখেছেন তিনি। বিয়ে হয়েছিল এক অভিজাত ব্যবসায়ী পরিবারে, কিন্তু গোপন প্রেম সুখের সংসারে ফাটল ধরিয়েছে। কিরকম, শোনাবো সেই গল্প। 1997 সালে অমিতাভ কন্যা শ্বেতার বিয়ে হয় নিখিল নন্দার সঙ্গে। নিখিল নন্দা শিল্পপতি রাজন নন্দার ছেলে এবং মায়ের দিক থেকে রাজ কাপুরের নাতি। তাদের মেয়ের নাম নব্যা নাভেলি এবং ছেলে অগস্ত্য। নিখিলের সঙ্গে বিয়ের পর ঘর সংসার নিয়ে ব্যস্ত ছিলেন শ্বেতা। বলিউড বা শ্বশুরবাড়ির পারিবারিক ব্যবসা কোনো দিকেই সক্রিয় হতে দেখা যায়নি বচ্চন কন্যাকে। স্বামী এবং দুই সন্তানকে নিয়ে তার সংসার ছিল দিল্লিতে। কিন্তু গত কয়েক বছরে ছবিটা পাল্টে গিয়েছে বেশ কিছুটা। শ্বেতাকে এখন অনেক বেশি দেখা যায় বলিউডের পার্টিতে। শোনা যায় দুই সন্তানকে নিয়ে তিনি এখন বাবা মায়ের কাছেই থাকেন। ঋত্বিক রোশনের সঙ্গে শ্বেতার সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছে একসময়। প্রসঙ্গত, ঋত্বিক এবং শ্বেতা বাল্যবন্ধু। সুজানের সঙ্গে বিচ্ছেদের পর নাকি শ্বেতার সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয় ঋত্বিকের। সে সময় তারা একসঙ্গে পার্টিতেও যেতেন, কিন্তু পরে কঙ্গনার আগমন হয় ঋত্বিকের জীবনে। এরপর আবার পাল্টে যায় সম্পর্কের সমীকরণ। বচ্চন পরিবার সবসময় বিতর্ক থেকে দূরে থাকতে পছন্দ করে। শোনা যায় সেই ধারা মেনে শ্বেতাও সরে যান সম্পর্কের এই টানাপোড়েন থেকে। এরপর বলিউডের আর কোনো তারকার সঙ্গে অবশ্য তার নাম জড়িয়ে কিছু শোনা যায়নি। শ্বেতার ইনস্টাগ্রামেও নিখিলের উপস্থিতি কার্যত নেই। বরং অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া এবং দুই সন্তানের সঙ্গে নিজের কিছু মুহূর্ত শেয়ার করেন শ্বেতা। সব মিলিয়ে ক্রমশ জোরালো হয় নিখিল শ্বেতার বিচ্ছেদ প্রশ্ন। তবে সব জল্পনা কল্পনায় জল ঢেলে দেয় নিখিলের মা ঋতু নন্দার মৃত্যু। শাশুড়ির মৃত্যুর পরে পারলৌকিক কাজে উপস্থিত ছিলেন শ্বেতাসহ পুরো বচ্চন পরিবারই। হিন্দি ছবির ভক্তদের ধারণা, বিতর্ক থেকে দূরে থাকার রীতি এখনও মেনে চলেছে বচ্চন পরিবার। তাই সম্পর্কের দ্বন্দ্ব বা ফাটল দেখা দিলেও বিচ্ছেদের পথে যাননি শ্বেতা। তবে ফিল্মি গুঞ্জন যেমন শোনা যায়, আবার মিলিয়েও যায়। এক্ষেত্রেও সেরকমই হয়েছে, নিখিল শ্বেতা বা দুজনের পরিবার এ বিষয়ে বরাবরই চুপ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।